পঞ্চায়েত ভোট অর্থাৎ গ্রাম বাংলার ভোটে যে সন্ত্রাস তার আঁচ একেবারে শহর কলকাতা রাজপথে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ঠিকই যে মিছিলের কোনো অনুমতি নেই, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকে মিছিল করতে একেবারে অনড়। আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিল শুরু হয়ে গেল, পুলিশ কিন্তু কোনো রকমভাবে বাধা দিল না। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদন করতে হয় সেই আবেদন বিজেপির তরফ থেকে করা হয়নি, সেই কারণে তারা অনুমতি দেয়নি। কিন্তু অনুমতি না দিলেও পুলিশের তরফ থেকে কিন্তু মিছিল শুরুতে কোনোরকম কোনো বাধা দেওয়া হলো না। একেবারে মিছিলের শুরু যে জায়গায় কলেজ স্ট্রিট থেকে একবারে মিছিল এগিয়ে চলেছে তার একেবারে সামনের দিকে পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ একেবারে মিছিল কোনোরকমভাবে কিন্তু বাধা দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থকেরা, অর্থাৎ তুমি দেখেছো যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হলো তারপর থেকে খুনোখুনির মতো ঘটনা ঘটতে শুরু করলো, বিভিন্ন জায়গায় অশান্তির ছবি চলে এলো। ভোটের দিন দেখা যাচ্ছে একেবারে অবাধে ছাপ্পার অভিযোগ উঠছে, বিজেপির ওপরে অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের ওপরে হামলা হচ্ছে। ভোট হলো, ভোটের পরে ফল ঘোষণা হলো, তারপরেও কিন্তু অশান্তির বিরাম সেটা কিন্তু হচ্ছে না। এমনকি এই যে ভোটের ভোটকে কেন্দ্র করে গোটা বিষয় যেটা দেখা যাচ্ছে, গতকালকেও দেখা গেছে মালদা সেখান থেকে স্কুলে তিনটি ব্যালট বক্স উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এখনও ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। এবং আজকের এই মিছিলের শুরুতে যে সভা হলো সেই সভায় আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু রাজ্য সভাপতিকে বললেন যে শুধুমাত্র কলকাতাতে মিছিল করলে হবে না, এর আঁচ একেবারে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমরা তারপরে দেখলাম একেবারে সুকান্ত মজুমদার, তিনি যেটা ঘোষণা করলেন একেবারে এই মিছিল থেকে, তুমি জানো একদিন পেরোলে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি রয়েছে, 21শে জুলাইয়ের কর্মসূচি, এবং সেই 21শে জুলাইয়ের দিনকে কিন্তু বিজেপির তরফ থেকে ঘোষণা করা হলো। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিডিওর যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু তারা কর্মসূচি নিয়েছে, বিক্ষোভ ঘেরাওয়ের কর্মসূচি তারা নিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আন্দোলন সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং একটা যখন আজকে বিজেপির তরফ থেকে কর্মী সমর্থকরা মহা মিছিলের ডাক দিয়ে আজকে রাজপথে নেমেছে, তারই সঙ্গে সঙ্গে পরবর্তী কর্মসূচি 21শে জুলাই বিজেপির তরফ থেকে সেটাও কিন্তু ঘোষণা করা হলো আজকের এই মিছিলের শুরুতে। ভোট সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির মহা মিছিল, সেই মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে এগিয়ে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যে ভোটের আগে, ভোট চলাকালীন এবং ভোটের পরেও সন্ত্রাসে মৃত্যু হয়েছে 55 জনের। বিজেপির দাবি তাদের 11 জন কর্মী মারা গিয়েছে, 3500 কর্মী এই ভোট সন্ত্রাসে আক্রান্ত হয়েছে। আর সেই দিকে পথে নেমেছে বিজেপি, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্র থেকে বিজেপির মহিলা প্রতিনিধি দল, তারা কুলপি, দেগঙ্গা বিভিন্ন জায়গায় ভোট সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে আসে। আর এদিকে তৃণমূল সরকারকে, সরকারের ওপর চাপ বাড়িয়ে পথে নেমেছে রাজ্য বিজেপি। একের পর এক রাজ্য বিজেপির শীর্ষ নেতারা তারা আজকে আক্রমণ করেন কলেজ স্কোয়ারের সভা থেকে। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির মহামিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে, মিছিল এগিয়ে চলেছে রানী রাসমণি রোডের দিকে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে মিছিল চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, তুমি এই মুহূর্তে যে অংশে রয়েছো, পুলিশের অনুমতি নেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে, কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো এখনো পর্যন্ত কিন্তু মিছিলে কোনো রকম বাধা দেয়নি পুলিশ। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তার বক্তৃতা শেষ করার পর কিন্তু মিছিল শুরু হলো একেবারে কলেজ স্ট্রিট থেকে, এবং এখনও সে কলেজ স্ট্রিটেই রয়েছে মিছিল। মিছিলের সামনের অংশে একেবারে রয়েছে এবং এখনও পর্যন্ত মিছিল এগিয়ে চলেছে, এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর মিছিলকে কিন্তু বাধা দেওয়া হবে না। তবে যেটা বিজেপি কর্মীরা বলছে যে প্রথম থেকে পুলিশ কিন্তু এই মিছিলকে পাঞ্চাল করার চেষ্টা করেছিল, তাদের অনুমতি দেওয়া হয়নি, এবং পুলিশের যেটা যুক্তি ছিল সঠিক সময় আবেদন না করার জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তবে জানি রাখি ঠিক দুদিন পরেই 21শে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট, কিন্তু তা কার্যত তার আগেই একেবারে শহরে রাস্তায় নেমে বিজেপি কর্মীরা কিন্তু কার্যত একটা বার্তা পৌঁছে দিতে চাইছেন, কার্যত চ্যালেঞ্জ জুড়ে দিলেন বলা যায়। এবং সেটাই দেখা যাচ্ছে যে বহু হাজার মানুষের মিছিল নিয়ে তারা কিন্তু একেবারে শহরের বুক চিরে কিন্তু এগিয়ে চলেছেন, এবং আজকের এই মিছিল থেকে কিন্তু এই ভোট সন্ত্রাসের বার্তা মানুষের মনে একেবারে গেঁথে দিতে চাইছেন বিজেপি কর্মীরা, সেটাই স্পষ্ট। কারণ প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে যে ব্যানার পোস্টার রয়েছে, সেখানে ভোট সন্ত্রাসের বিভিন্ন দৃশ্য সেইগুলোকে তুলে ধরা হয়েছে, এবং একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে কার্যত তুলে ধরা করা হয়েছে বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে কিন্তু তারা তুলে ধরছে। এবং আমরা দেখেছি যে ভোট একেবারে মনোনয়ন পর্ব থেকে শুরু করে গণনা পর্ব, গণনার পরেও কিন্তু
যেই সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছিল সেই সন্ত্রাস এখনো থামেনি, বারবার প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা, বারবার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা, এবং সেই প্রশ্নগুলোকে সামনে রেখে কার্যত কিন্তু বিজেপির কর্মীরা আজকে পথে নেমেছেন এবং তারা এই মিছিল করে নিয়ে যাচ্ছেন। বিজেপির এই মহা মিছিল সেটা কিন্তু এগিয়ে চলেছে ক্রমশ তাদের নির্ধারিত পথে। জেলায় জেলায় যেভাবে সন্ত্রাস হয়েছে, বিজেপির 11 জন কর্মী খুন হয়েছে এমনটাই বিজেপির দাবি, এবং 3,500 কর্মী এই ভোট সন্ত্রাসে আক্রমণ আক্রান্ত হয়েছেন, এবং সেখানে বিজেপির দাবি এই ভোট সন্ত্রাসে 11 জন দলীয় কর্মী খুন হয়েছেন, তারা এই সন্ত্রাসের শিকার 3,500 কর্মী। দেখো এখনো পর্যন্ত কিন্তু কলেজ স্ট্রিট ধরে কিন্তু সেই মহামিছিল, বিজেপির ডাকে যে মহামিছিল, সেই মিছিল চলছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের একসঙ্গে হাঁটছে, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদেরকে একসঙ্গে দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু একসঙ্গে আজকের এই মিছিল করে, মিছিল কিন্তু কিছুক্ষণ আগে মেডিকেল কলেজ ক্রস করে এই মুহূর্তে কলেজ স্ট্রিটের যে রাস্তা সেখান থেকে কিন্তু সোজা এগিয়ে চলেছে রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে, এবং সেখান থেকে এই মিছিল একেবারে শুরুতেই কিন্তু এটি সবার আয়োজন করা হয়েছিল। মিছিল একেবারে শুরুতে সামনের দিকে সেখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু আজকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল ঠিকই লালবাইয়ের তরফ থেকে বলা হয় যে মিছিলের কোনো অনুমতি নেই তাদের মিছিল করার, কিন্তু একেবারে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু অনল। পঞ্চায়েত ভোট, এবং সেই পঞ্চায়েত ভোট 8 তারিখে দেখো ভোট হলো, তার আগে মনোনয়ন পর্ব, তার পরবর্তীকালে একেবারে রিপোর্ট, তারপরে হচ্ছে ফল ঘোষণা, কিন্তু সন্ত্রাসের যে ছবি সেটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, বিজেপির দাবি তাদের 11 জনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, তাদের বহু কর্মী তারা ঘর ছাড়া রয়েছে, এবং এই যে পঞ্চায়েত ভোট ভোটকে প্রাককালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে সন্ত্রাসের ছবি দেখা গিয়েছিল গ্রাম বাংলা জুড়ে, সেই গ্রাম বাংলার আজ কিন্তু একেবারে শহর কলকাতা রাজপথে, এবং বিজেপির তরফ থেকে কিন্তু যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মহামিছিলে একেবারে রাজ্য বিজেপির শীর্ষ 3 নেতা তারা যেমন উপস্থিত রয়েছে, প্রচুর পরিমাণে বহু বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে পা মিলিয়েছেন, এবং তারা এই মুহূর্তে একেবারে কলেজ স্ট্রিট থেকে তারা মিছিলে এই মুহূর্তে সরগরম রাজপথ কলকাতা, এবং সেই মিছিল মহামিছিল কি কারণে না সন্ত্রাসের প্রতিবাদে, যেভাবে ভোট লুট হয়েছে, একাধিক বুথে কারচুপি হয়েছে, বিজেপি যে জানিয়ে অভিযোগ করে আসছে, এবং তাদের 11 জন কর্মী খুন হয়েছে, 21,000 বুথে কারচুপি হয়েছে এমনটাই অভিযোগ বিজেপির, এবং সেই কারণেই পথে নেমেছেন তারা। আপনারা মনে করিয়ে দেব, কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, অর্থাৎ রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের এই মহামিছিল এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব যারা এগিয়ে চলেছেন এই মিছিলে একেবারে পুরো ভাগেই তারা রয়েছেন, দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন। লোকেশ চট্টোপাধ্যায় কি বললেন, আবার আপনাদের সামনে রাখবো, ভোটে গণতন্ত্রকে হত্যা করে গোটা ধরে দেশে ঘুরছে নিশানা দিলীপ, অর্থাৎ ইন্ডিয়াকে আক্রমণ। বিজেপির মিছিলকে কোনোদিন অনুমতি দেওয়া হয় না, কিন্তু ব্যালট বাক্স লুট করতে, আজকে মানুষকে খুন করতে, সবকিছুতে তৃণমূলের জন্য অন্য রকমের আইন থাকে, সুতরাং মানুষের যেখানে আওয়াজ আছে বিজেপি সেখানে আছে, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আজকের এই বিজেপির মিছিল। আজকে এই মিছিল থেকে মানুষের মনে কি সেই বার্তা পৌঁছাবে, মানে এর পরবর্তীতে আমরা জানি 2024 লোকসভা নির্বাচন রয়েছে, মানে এই যে পঞ্চায়েত ভোট তার কোনো প্রভাব কি পড়বে? হয়নি, এই ভোটকে আমরা মানি না, এই ভোট হয়নি, এই ভোটকে আজকে সন্ত্রাস হয়েছে, প্রহসন হয়েছে, এই ভোট আবার কোর্ট নতুন করে ভাবুক, যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট হতো তাহলে 30,000-এর বেশি সংখ্যায় বিজেপি সিট জিতত। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, একদিকে যখন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল চলছে, অন্যদিকে সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা মিছিল করছেন কলেজ স্কোয়ার থেকে, সেই মিছিল এগিয়ে চলেছে রানী রাসমণি রোডের দিকে। যেভাবে জেলায় জেলায় অবাধে ভোট লুট হয়েছে, ছাপ্পা পড়েছে, ব্যালট লুট হয়েছে, ব্যালট জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুকুরে ফেলা হয়েছে, রক্তপাত হয়েছে, মৃত্যু হয়েছে, তার আজ এবার সরাসরি এসে পড়ল কলকাতা রাজপথে। জেলায় জেলায় সংগ্রাম সন্ত্রাসের আজ এবার সরাসরি এসে পড়েছে।
ইতিমধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুট হয়েছে অভিযোগ করছে বিজেপি। এর পাশাপাশি সুকান্ত মজুমদার, তিনি আজ ঘোষণা করেছেন যে 21 জুলাই যেখানে যেখানে ভোট সন্ত্রাস হয়েছে বিডিও অফিস ঘেরাও হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, যে জোট তৈরি হয়েছে সেই জোটকে তীব্র কটাক্ষ করেছেন। গোটা পঞ্চায়েত ভোটে যেভাবে সন্ত্রাস হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে, পঞ্চায়েত ভোটের সময় এবং ভোট পরবর্তী সন্ত্রাস লাগাতার লেগে রয়েছে, এই যা সব কিছুর প্রতিবাদে এই মুহূর্তে বিজেপির মিছিল চলছে। আমাদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, তুমি যে অংশে রয়েছো সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ আমাদের দেখাও। দেখো, একেবারে মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এবং সেখানে একেবারে রাজ্য বিজেপির শীর্ষ তিন নেতা, এবং তুমি যেমনটা বললে একেবারে আজকে দেখো যে রাজপথে বিজেপির তরফ থেকে ভোট সন্ত্রাসের প্রতিবাদে যে মিছিল, মহামিছিল ডাক দেওয়া হয়েছে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু আগামী যে কর্মসূচি সেটারও কিন্তু আজকে ঘোষণা করা হলো। অর্থাৎ 21 জুলাই, যে 21 জুলাই কিন্তু তুমি জানো যে তৃণমূলের কর্মসূচি থাকে, সেই 21 জুলাই দিনকেই কিন্তু একেবারে বিজেপির তরফ থেকে মিছিল দেওয়া হলো এবং সেখানে যেখানে যেখানে ভোট সন্ত্রাস হয়েছে সেখানে সেখানে কিন্তু বিডিও দপ্তর ঘেরাও করা হবে, সেটা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করলেন। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি যে বিষয়টা বললেন যে রাজ্য বিজেপি সভাপতিকে উদ্দেশ্য করে যে শুধুমাত্র রাজপথেই আন্দোলন করলে হবে না, এই আন্দোলনটাকে কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে, এবং সেই মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কিছুক্ষণের মধ্যেই যখন বক্তব্য রাখতে শুরু করলেন সুকান্ত মজুমদার, তিনি কিন্তু একেবারে 21 জুলাই কর্মসূচির কথা ঘোষণা করলেন। অর্থাৎ একদিকে যেমন বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছে যে ভোটকে কেন্দ্র করে 11 জন কর্মী, তাদের 11 জন কর্মীর মৃত্যু হয়েছে, তাদের বহু কর্মী ঘর ছাড়া রয়েছে এবং ভোটের নামে যে সন্ত্রাস চলেছে বলে তাদের দাবি, এবং সেই তারই প্রতিবাদে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে এই মহামিছিলে ডাক দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব, যারা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, তারা যেমন উপস্থিত রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি বহু দূর দূরান্ত পর্যন্ত গিজগিজ করছে মানুষ, এবং বিজেপির বহু কর্মী সমর্থকেরা তারা কিন্তু আজকে জমায়েত হয়েছে। অর্থাৎ একেবারে পঞ্চায়েত ভোটের যে আঁচ, যে সন্ত্রাসের যে অভিযোগ উঠছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে ছবি দেখা দিয়েছিল, সেই গ্রাম বাংলার ভোটের আঁচ কিন্তু আজকে রাজপথে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা নেমেছেন, নেমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। সৌমেন, একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে রানী রাসমণি রোডের দিকে। বিজেপির মহামিছিল সন্ত্রাসের প্রতিবাদে, লাগাতার সন্ত্রাস, অশান্তি, সংঘর্ষ, রক্তপাত, মৃত্যু, এই সব কিছুর প্রতিবাদে এই মুহূর্তে বিজেপির মহামিছিল এগিয়ে চলেছে। বিজেপি নেতৃত্বের দাবি 11 জন কর্মী তাদের মৃত্যু হয়েছে, 3,500 কর্মী আক্রান্ত হয়েছেন, 650 তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন, এই সব কিছুর প্রতিবাদে এই মুহূর্তে কলকাতা রাজপথে বিজেপির মহামিছিল চলছে। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন আগামী 21 জুলাই অর্থাৎ তৃণমূলের শ্রদ্ধার্ঘ দিবস যেদিন রয়েছে সেই দিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করবে বিজেপি কর্মীরা। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন আগামী সপ্তাহে তিনি নতুন একটি দুর্নীতির তথ্য ফাঁস করবেন। সব মিলিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে। আমি মাননীয় সভাপতির কাছে তার সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে বলবো যে শুধুমাত্র কলকাতায় মিছিল করলে হবে না, ভোট চুরি যেখানে হয়েছে সেই বিডিও অফিসে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। আমি সভাপতিকে বলবো এই সপ্তাহে একটি দিন ঘোষণা করতে, যেদিনকে ভোটাররা গিয়ে বিডিও অফিস ঘেরুক যে আমরা ভোট দিতে পারিনি কেন, রিটার্নিং অফিসার তুমি জবাব দাও। লড়াই হবে রাজপথে, লড়াই হবে সামনে সামনে, চোখে চোখ রেখে। শুনলেন শুভেন্দু অধিকারী, রীতিমতো 21 জুলাই কি হবে তাদের কর্মসূচি সে কথা এখনই ঘোষণা করে দিলেন, এবং তিনি বলছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় দুর্নীতি হয়েছে, একের পর এক একেবারে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলকে এবং ভোট সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির এই মহামিছিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি, অর্থাৎ যেভাবে যে পথে এগিয়ে চলেছে বিজেপির এই মহামিছিল, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে রেখেছি আপনাদের সামনে। কিছুক্ষণ আগেই কলেজ স্কোয়ার থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার একেবারে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন এবং আক্রমণ করেন ইন্ডিয়া, অর্থাৎ বিরোধীদের যে জোট গতকাল তাদের বেঙ্গালুরুতে যে সভা, তাদের যে বৈঠক, ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, তাকে আক্রমণ করে বলেন
এবং বিজেপির এই মহা মিছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় দুর্নীতি হয়েছে। আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, যেখানে ভোট চুরি হবে সেখানে ভিডিও অফিস ঘেরাও হবে বলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মিছিলের বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে মিছিল কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য জানিয়েছে এই মুহূর্তে মিছিল ওয়েলিংটনের কাছে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে রানী রাসমণিরোড অর্থাৎ যেখানে গন্তব্যস্থল সেইখানে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের নেতৃত্বে এই মিছিল চলছে। দেখুন সেই ছবি, বিজেপি রাজ্য শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে মিছিল এগিয়ে নিয়ে চলেছেন, এর পাশাপাশি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্ব রয়েছেন। সন্ত্রাসের প্রতিবাদে রাজ্য সরকারের কড়া সমালোচনা বিজেপি নেতৃত্বে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, কোথায় রয়েছে এই মুহূর্তে মিছিল? দেখুন মিছিল কিন্তু এই মুহূর্তে একেবারে নির্মাণ কেন্দ্র স্থির করে কিন্তু মিছিল এগিয়ে চলেছে এবং যে মিছিল একেবারে শুরুতেই রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকদের এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলে কিন্তু পা মিলিয়েছেন বহু বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু মিছিলে পা মিলিয়েছেন। মূলত পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে একেবারে পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের অভিযোগে কিন্তু আজকের এই মহামিছিলে ডাক দেওয়া হয়েছে এবং সেই মহামিছিল কিন্তু এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে রওনা দিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অর্থাৎ যে কলেজ স্কোয়ার থেকে যে মহা মিছিল বিজেপির শুরু হয়েছে মিছিলের বিভিন্ন অংশের ছবি রেখেছি আপনাদের সামনে। আর মিছিল শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারী দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেন তৃণমূলকে, যেভাবে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের প্রতিবাদে আজ মহা মিছিল। ভোট সন্ত্রাস, ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরও লাগামহীন সন্ত্রাস, সেই সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির 11 জন কর্মী খুন হয়েছেন এমনটাই দাবি তাদের, 3,500 কর্মী আক্রান্ত হয়েছে আর সেই সন্ত্রাসের আজ এসে পড়ল কলকাতায় বিজেপির মহা মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, আমি আরেকবার যদি প্রশ্নটি করতে, আমি এত আওয়াজ এখানে কিছু শোনা যাচ্ছে না। তুমি আমাদের মিছিলের ছবি দেখাও ব্রতদীপ। একেবারে বাপিয়া দেখো, যেমনটা কিছুক্ষণ আগে পার্থ বলছিল, এই নির্মলচন্দ্র স্ট্রিট দিয়ে কিন্তু ক্রমশ সেই মিছিল এগিয়ে চলেছে। জায়গায় জায়গায় কিন্তু বিভিন্নভাবে তারা আজকে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। আমাদের সামনেই একজন রয়েছেন এখানে, তিনিও কিন্তু এটি মডেল তৈরি করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখছি কার্টুনের মাধ্যমে তারা কিন্তু এই সমালোচনা করছেন এবং বিভিন্ন জায়গায় ছবি অর্থাৎ সন্ত্রাসের যে ছবি, যে বিভিন্ন জায়গায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের ছবি, সেইগুলো দিয়ে কিন্তু আজকে কার্যত এই মিছিল করছেন বিজেপি কর্মীরা। একেবারে সামনের ভাগ থেকেই দেখতে পাচ্ছ আমরা একদম মিছিলের একদম সামনের অংশে রয়েছি, সেখানে বিজেপির সাংসদ বিধায়ক প্রত্যেকেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, কার্যত 21 জুলাইয়ের আগে পুলিশের অনুমতি ছাড়া বিজেপির এই মিছিল কার্যত কিন্তু রাজ্য সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ করে দেওয়া এবং এইখান থেকে দাঁড়িয়ে এই মিছিলের মঞ্চ থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করলেন 21 জুলাই যেদিন কিনা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, একেবারে মেগা ইভেন্ট কার্যত শহরের মুখে, ঠিক সেই দিনে কিন্তু জেলায় জেলায় তারাও কর্মসূচি রাখছেন ভিডিও অফিসের ঘেরাও। একদিকেই দেখো, যেহেতু স্বাভাবিকভাবেই এই শহীদ দিবসের দিন বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয় বিভিন্ন জেলা থেকে নিয়ে এসে, সেই কারণে সেই একই দিনে কিন্তু বিজেপির এই কর্মসূচি স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে সেই জায়গা থেকে। কিন্তু যেটা বিজেপির তরফ থেকে আজকেও যেটা বলা হয়েছে যে পুলিশ যদি বাধা দেয় তারা কিন্তু সেই বাধা মানবেন না, কারণ মিছিলের শুরুতেও আমরা দেখেছিলাম পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে এই মিছিলের কিন্তু কোনো অনুমতি তারা দেননি, কারণ সময় মতন পুলিশের কাছে আবেদন করা হয়নি। অথচ সেই অনুমতি ছাড়াই কিন্তু আজকে এই মিছিল কার্যত শহরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছে এবং তাদের যেটা গন্তব্য রয়েছে একেবারে রানী রাসমণি এভিনিউ, সেইখান পর্যন্ত যাবে। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন এবং প্রত্যেকের একটাই দাবি, তারা এখান থেকে ধিক্কারে ডাক দিচ্ছেন। কার্যত একদিকে যেমন রাজ্য নির্বাচন কমিশন এবং অন্যদিকে রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে কিন্তু সুর চড়াচ্ছেন এই বিজেপি কর্মীরা।
একেবারে শুরু থেকেই আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা ঠিক যেভাবে আক্রমণ করেছেন, প্রত্যেক বিজেপি কর্মীও কিন্তু আজকে স্লোগানের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত তারা আওয়াজ তুলছেন। শহরের রাজপথ দিয়ে একেবারে বিজেপির এই মিছিল এগিয়ে চলেছে, কিন্তু শুরু থেকে যে চাপান উত্তর একটা আশঙ্কা তৈরি হয়েছিল এই মিছিলকে ঘিরে যে অনিশ্চয়তা, এখনও পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে তেমন কোনো বাধা দেখা যায়নি। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মিছিল যদি শান্তিপূর্ণভাবে তাদের গন্তব্যে যায়, অর্থাৎ যেখানে রানীনাথমণি রোড, তাহলে এখনও পর্যন্ত বাধা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও বিজেপি কর্মীরা তারা বলছেন বাধা দিলে কোনো বাধাই তারা আজকে মানবেন না, সেই বাধা অতিক্রম করে তারা রানীনাথমণিতে যাবেন এবং সেখানে গিয়ে তাদের মিছিলের শেষে তাদের যে সমাবেশ হওয়ার কথা সেই নির্ধারিত সূচি অনুযায়ী হবে।